বিশ্বজুড়ে আরও প্রায় 7,500 প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। মহামারীতে মোট মৃত্যু 48,88,000 ছাড়িয়েছে। একদিনে 4,38,000 বেশি মানুষ সংক্রমিত শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট আক্রান্ত শনাক্ত 23,99,00,000 বেশি। যুক্তরাষ্ট্রে আবারও বেড়েছে সংক্রমণ আর মৃত্যু। বুধবার 1,800 প্রাণহানি হয়েছে দেশটিতে। 99,000 বেশি মানুষের দেহে পাওয়া গেছে ভাইরাস। দৈনিক মৃত্যুতে পরের অবস্থানে রাশিয়া। এদিন 984 জন মারা গেছে দেশটিতে। 546 জনের মৃত্যু হয়েছে মেক্সিকোতে। 500 এর কাছাকাছি প্রাণহানি হয়েছে ইউক্রেনে।